Hi, welcome to Sayani's vlog. আজকে 5th April. আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে আমরা আজকে রবিবার প্রত্যেকটা ভারতীয় নাগরিক আমরা আজকে রাতে 9টার সময় আমরা প্রদীপ মোমবাতি মোবাইলের ফ্ল্যাশ এরকম লাইটনিং এলিমেন্টস কিছু আমরা আমাদের ছাদ থেকে অথবা আমাদের বারান্দা থেকে আমরা জ্বালাবো আমাদের প্রত্যেকটা ঘরের লাইট অফ করে দিয়ে এটা বোঝানোর জন্য যে আমরা এই করোনার মোকাবিলা করছি প্রত্যেকে একসঙ্গে তো 9 মিনিট এই ব্যাপারটা আমরা করব তো আমরা তোমাদেরকে দেখাবো যে ঠিক কী ঘটনা ঘটলো তো চলো আগে আমরা সেটা দেখি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়ানিস ব্লগ আজকে রবিবার 5 তারিখ এবং তোমরা সবাই জানো যে আমাদের দেশে করোনার প্রভাব কীভাবে বাড়ছে দিনে দিনে তো সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আজ রাত্রি 9টার সময় সবাইকে বলেছেন যে বাড়ির আলো বন্ধ করে মোমবাতি কিংবা মোবাইলের ফ্ল্যাশ এই সমস্ত কিছু জ্বালিয়ে রাত 9টায় 9 মিনিটের জন্য সবাই একত্রভাবে এটা পালন করতে এবং হ্যাঁ অবশ্যই যে একসঙ্গে গ্যাদারিং হয় নয় সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে 1 মিটারের দূরত্ব থেকে তো যাই হোক এসব ছাড়ো তো দেখে নেওয়া যাক এবং আমরা দেখি যে কি হয় সেই রাত্রি 9টায় তো যাই হোক উল্লাসটা দেখতেই পেলে কি দেখো আমি এটা জানতামই এরকমই হবে অনেকদিন বাদে বাঁধা গরু ছাড়া পেয়েছে এই সব হওয়ারই ছিল তবে সায়নীর একটু মাথাটা গরম এই সব দেখে তো ওর বক্তব্যটা একটু শুনে নাও তোমরা তোমরা 5th এপ্রিলের রাত্রির 9টায় যেটা আমাদের করণীয় ছিল যেটা হচ্ছে মোমবাতি জ্বালানো প্রদীপ জ্বালানো বা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালানো এই পুরো ভিডিওটা তোমরা দেখলে যে আমরাই বলবো যে আমরা কি করলাম আলটিমেটলি এই 9 মিনিটের যে ঘটনাটা আমাদের ঘটানো ছিল সেটা না ঘটিয়ে আমরা কি করলাম এই যে বাজি প্রচুর পরিমাণে বাজি ফেটেছে বোম ফেটেছে মানে যেটা অ্যাকচুয়ালি উচিত নয় আজকে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি করোনার আক্রান্তের সংখ্যা দিনের পর দিন যেভাবে বাড়ছে তাতে অন্তত এই উল্লাসটা আমাদের করা উচিত নয় যেটা আজকে ভারতবাসী করলো আমি জানি না এরা কী ভেবে প্রত্যেকের মানুষের নিজস্ব একটা ভাবনা চিন্তা থাকে আমি জানি না এটা কী ভেবে এটা করেছে যারা এই হসপিটালে ভর্তি বা যারা মরণাপন্ন রোগী যারা করোনায় আজকে আক্রান্ত
এবং যারা মারা গেছেন অলরেডি, যে পরিস্থিতি, যে দুঃখ আমাদের প্রকাশ করার কথা, সেটা সাইলেন্টলি, এইভাবে উল্লাস করে নয়। তো যে ঘটনাটা ঘটেছে সেটার আমি তীব্র বিরোধিতা করছি। আমার মনে হয় অ্যাজ আ ইন্ডিয়ান সিটিজেন আমাদের এটা করা উচিত হয়। যাই হোক, স্টে টিউন অ্যান্ড লাইক মাই চ্যানেল, শেয়ার দিস ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, এবং অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো ফর টুডে, বাই।